What's up amazing people, this is Nomad on Social, welcome back to another vlog. সকালে ঘুম থেকে উঠে খুব ভোরবেলা আমরা হবিগঞ্জ চলে আসছি একটা কাজিনের বিয়ে অ্যাটেন্ড করতে। শিওর ছিলাম না আসা হবে কিনা, কিন্তু হুট করে চলে আসা হয়েছে। গাড়িতে আব্বু আম্মু অনেকেই ছিল, যে কারণে প্রপারলি ব্লগ করি নাই। দুই তিন দিন থাকার প্ল্যান আছে, আজকে হচ্ছে ওয়েনসডে, ফ্রাইডে রাতে ব্যাক করব। এনার্জি একটু ডাউন আছে, রাতে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। গাড়িতে অনেক কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করছি কিন্তু গাড়িতে ঘুম হয় না। অন্তত হবিগঞ্জে এসে একটা খালার বাসায় উঠছি, এখানে সবাই আত্মীয় স্বজনরা আসতেছে, এখানে সবাই রেডি রেডি হয়ে আমরা দুপুরে বিয়ে অ্যাটেন্ড করবো। বিয়ের ঝামেলা শেষ করতে করতে হয়তো 5টা 6টা বেজে যাবে, এরপরে আমরা আমার চাচার বাসায় মুভ করব। ওইখানে প্রবাবলি 2 দিন থাকার প্ল্যান আছে। আমার কাজিনরা আসতেছে অলরেডি, আবির, হি উইল বি হিয়ার ইন নেক্সট 10 মিনিটস প্রবাবলি। আমি ওর জন্য ওয়েট করতেছি একটু। দ্যাটস মাই কাজিনস বাইক এন্ড দ্যাটস মাই রাইড। হ্যাঁ, দুপুর সোয়া 1টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। আবির তো, আবিরকে পেয়ে আমি অনেক আনন্দিত কিন্তু আবার অনেকটা দুঃখিত। আবির নাকি বিদেশ চলে যাবে আমাকে ফেলে, এটা আমি মেনে নিতে পারতেছি না। আগে আবিরের সাথে কত ভালো ভালো টাইম কাটাইতাম, এখন আবির আমাকে সঙ্গ দিতে পারে না। যাই, তাহলে আমি একলা একলা নিঃসঙ্গ পথচারী, রিক্সা একটা রাইড দিই হবিগঞ্জ। তোমাদের কি লেট হবে অনেক? আমি রিক্সা যাচ্ছি, সকালে 4 ঘন্টা গাড়িতে চড়ে আমার এখন গাড়িতে উঠতে ইচ্ছা করতেছে না। আবির আমার সাথে আবার বিট্রে করলো, ও বিদেশও চলে যাবে আবার আমার সাথে রিক্সায় যাবে না। ভণ্ড ভণ্ড, সবাই ভণ্ড। সো দিস ইজ দ্য সেন্টার যেখানে বিয়ে হচ্ছে। গাড়িতে আসলে পারতাম, খালি খালি ধুলা খাইতে খাইতে আসছি। ইট ওয়াজ এ ব্যাড মুভ, মানে ভিতরে ঢুকতেছি না কারণ আই ফিলিং অকওয়ার্ড। অনেকদিন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। হিউজ বন্ডিং উইথ দিস সিটি। আমি ক্লাস 5 পর্যন্ত এই শহরে ছিলাম, আমার দাদা বাড়ি নানা বাড়ি দুইটাই হবিগঞ্জে। হঠাৎ করে লকডাউনের পরে একটা বিয়ের অনুষ্ঠান জন্য আম্মাও খুব এক্সাইটেড ছিল, আমাকেও আম্মা ফাঁসাইছে, ফাঁসায় সাথে নিয়ে আসছে। বাট স্টিল আই এম নট রিগ্রেটিং, আই এম লাইকিং ইট সো ফার। এক্সপেক্ট করতেছিল আমি বউ নিয়ে আসবো, কারণ আমি 1 বছর আগে বিয়ে করছি, বউ নিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জে আসতে পারি নাই, লকডাউন টকডাউন চলে আসছিল। বাট আমার বউ তো মেডিকেল স্টুডেন্ট, ওর এক্সাম টেক্সাম চলতেছে, সে তার হোস্টেলে, নেক্সট 2-4 মাসের মধ্যে বাইরেতে পারবে না, বউ ছাড়া বিয়ে খাই। বউ তো মনে হয় সে চেতা চেতবে। আমি ব্লক করতেছি। অনেকদিন পরে অন্য একটা শহরে এসে বিয়ে খাইতেছি। তুমি যে আমার সাথে বিক্রে গোলা করতেছো আজকে, একটার পর একটা হাঁটতে। আমি তো ভালো ভালো হয়ে গেছি। So
কাহিনী হচ্ছে বিয়ে থেকে বের হয়ে আমি খালার বাসায় চলে আসছি। আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, দুই তিন ঘন্টা ঘুমাইছি। এখন সন্ধ্যা 6:30 বাজে, আমরা চাচার বাসে চলে যাব। দেখি আজকে আর কি হয়। তার সাথে একটা ফ্রেন্ড আসার কথা, যদি আসে বাইরে হবো, নাহলে কালকে সকাল। ফ্রেন্ডও আসছে, ঘোরাঘুরি করছি প্রায় ঘন্টাখানেক রিক্সা দিয়ে, অনেক জায়গায় হাঁটলাম। সো অনেকদিন পর দেখা হয়েছে, তো মানে ব্লগ করার চেয়ে আই রাদার এনজয়েড দ্য টাইম বাই মাই সেলফ। আজকে ব্লগটা এখানেই ক্লোজ করতেছি, কালকের দিনটাও ঘোরাঘুরি করার প্ল্যান আছে। কালকের দিনটা নিয়ে আরেকটা ব্লগ করবো। টিল দেন, নোম্যাড অন সোশ্যাল, সাইনিং অফ।